আসসালামু আলাইকুম, বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। টি টোয়েন্টিতে দিবারাত্রির ম্যাচ হোক কিংবা রাতের ম্যাচ হোক, এক শতসিদ্ধ নিয়মই হয়ে গিয়েছে যেন টস জিতলেই ফিল্ডিং। খুব কমই দেখা যায় এর ব্যতিক্রম। আবহাওয়া উষ্ণ হলে কদাচিৎ দেখা যায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে, কিন্তু শিশির পড়ার সম্ভাবনা থাকলে কিংবা শীতের সময় চোখ বন্ধ করে অধিনায়করা টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা বেছে নেন। এবারে বিপিএলে ঘটনাই ঘটেছে পুরোটা সময় ধরে, কিন্তু এবার একটু ব্যতিক্রমী হেঁটেছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আজকের ম্যাচটি তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমেছে ডোয়াইন ব্রাভো এবং ক্রিস গেইল, কিন্তু দুঃখের বিষয় এই দুই বিদেশির কাছ থেকে কোনো রানই পায়নি ফরচুন বরিশাল, অতঃপর ক্রিজে এসেছেন সাকিব আল হাসান। তহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে কিছুটা আগানোর চেষ্টা করলেও কামরুল ইসলাম রাব্বির কাছে আউট হতে হয়েছে তহিদ হৃদয়কে। পরবর্তীতে সাকিব আল হাসান 27 বলে 41 রানের মার্কাটারি এক ইনিংস খেলেছেন, যেখানে 2টি 4 এবং 3টি দর্শনীয় ছক্কার মারছিল, যার স্ট্রাইক রেট ছিল প্রায় 151-এর উপরে। তিনি আউট হওয়ার পরই ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা 40 বলে 45 রানের এক নান্দনিক ইনিংস খেলেছেন। সব মিলিয়ে সাকিব শান্তদের কল্যাণেই খুলনা টাইগার্সের বিপক্ষে শক্তিশালী পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।